নমস্কার, বিধির বিধানে সবাইকে স্বাগতম। ডিয়ার স্টুডেন্টস, যে সমস্ত ছাত্রছাত্রীরা 2020 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, সেই মাধ্যমিক পরীক্ষায় যে ইংরাজির প্রশ্নপত্র ছিল, ইংরাজি প্রশ্নপত্রের যে উত্তর, সেই উত্তর আজ আমি এই ভিডিওর মধ্য দিয়ে দেখাচ্ছি। সেকশান এতে একের এর দাগের উত্তর হবে তিনেরটা, অর্থাৎ ক্যাজুয়ালি। বি এর দাগের উত্তর হবে একেরটা, অর্থাৎ ফেন্স। সি এর দাগের উত্তর হবে চারেরটা, অর্থাৎ নয়েজলেসলি। ডি এর দাগের উত্তর হবে দুয়েরটা, আর্চেস ইজ ব্যাক। ই এর দাগের উত্তর হবে চারেরটা, সাবারবান ব্যাকইয়ার্ড। দুয়ের দাগে যেটা ছিল কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। বি এর একের উত্তর হবে দে হ্যাভ ফিনিশড হ্যাভিং দেয়ার টি। দুয়ের উত্তর হবে লাই দ্যান প্যান্থার লাইক। তিনের উত্তর হবে এভরি মাসেল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার। সি এর দাগে ট্রু ফলস ছিল, একেরটা হবে ফলস। সাপোর্টিং সেন্টেন্স হবে দেন ড্রপিং হিজ হেড ডট 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 টু হিজ কিন্ড্রেড। দুয়ের দাগেও হবে ফলস, সাপোর্টিং স্টেটমেন্ট হবে দে হ্যাভ মোর গ্যালান্ট ডট 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 এভার হ্যাড। দুয়ের দাগে পোয়েমের উত্তর বলছি, দুয়ের এর দাগে এমসিকিউ এর দাগে থ্রি হবে, অর্থাৎ ফল। বি এর দাগে ওয়ান স্টর্ম। সি এর দাগে দুয়েরটা হবে ডিসপ্লেজার। ডি এর দাগের এরটা হবে অ্যালোন। বির দাগে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। প্রথম কোয়েশ্চেনের উত্তর হবে দ্য স্নেল স্টিক্স ক্লোজ টু গ্রাস লিভ ফ্রুট আর ওয়াল। দুয়ের দাগের আনসার হবে হি সিকিউরলি হাইডস হিমসেলফ উইদিন হিজ হাউস আর সেল। তিনের দাগে রিডিং কম্প্রিহেনশান আনসিন ছিল। তিনের এর দাগের এমসিকিউর উত্তর হবে সিয়েরটা, অর্থাৎ ইনঅ্যাডিকুয়েট। দুয়ের দাগে উত্তর হবে এরটা, ল্যাক অফ ওয়াটার ইন দ্য রিভার্স। তিনের দাগের উত্তর হবে বি এর দাগের ড্রফট। চারের দাগের উত্তর হবে সি হার্মফুল ফার্টিলাইজার্স। পাঁচের দাগের উত্তর হবে সি ইম্পারমানেন্ট। ছয়ের দাগের উত্তর হবে ডি প্লাস্টিক। বিয়ের দাগে ট্রু ফলসের একেরটা হবে ফলস। সাপোর্টিং সেন্টেন্স হবে পিপিল ডট 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 ফর পার্সোনাল কনজামশন অ্যান্ড ফর ফার্মিং। দুয়ের দাগে হবে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট হবে এভরি ড্রপ অফ ওয়াটার ইজ এ সোর্স অফ লাইফ। তিনের দাগে হবে ফলস। সাপোর্টিং সেন্টেন্স হবে উইল বি স্ট্রাগলিং টু গেট ক্লিন পোর্টেবল ওয়াটার। শীত দাগে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেনে একেরটা উত্তর হবে by giving us many resources of water such as rain water, rivers, lakes, melting glaciers and groundwater. duer dager uttor hobe our dot 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 should be water conservation and stop polluting our water resources. tiner dager uttor hobe to keep dot 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 should have an eco-friendly garbage sorting and disposal system. char dager uttor hobe every dot 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 educating youngsters about the importance of our natural resources especially water and air. grammar and vocabulary te charer dager uttor hobe has been visited advised. pacher dager do as directed article preposition e uttor hobe the in a. b er dager do as directed e ekta change the voice uttor hobe the cricket match was postponed by the authorities. দুয়ের দাগের উত্তর হবে দ্য ট্রাভেলার আস্কড ইফ দেয়ার ওয়াজ এনিবডি দেয়ার। তিনের দাগের উত্তর হবে উই শুড নট বি ক্রুয়েল টু অ্যানিম্যালস। শীত দাগে ফ্রেজালভাবে উত্তর হবে প্রথমটা হবে ওয়েন্ট আফটার, দ্বিতীয়টা হবে গন থ্রু, তৃতীয়টা হবে গেভ অ্যাওয়ে। ছয়ের দাগের ভোকাবুলারি প্রথম উত্তর হবে জেনারাস, দ্বিতীয় উত্তর হবে অ্যালার্মিং, তৃতীয় উত্তর হবে কন্টামিনেটেড, চারের দাগের উত্তর হবে ডিসপোজাল। রাইটিং স্কিল সেকশানে যেমন বলেছিলাম পরীক্ষার আগে যে ইউনিট ওয়াইজ নাম্বার দেওয়া হবে, এক্ষেত্রেও তাই। সেটা আমি আর ব্রেকআপ করে এখন দেখালাম না, কিন্তু প্রত্যেকটা রাইটিং স্কিলেই ফর্মের জন্য, রেজিস্টারের জন্য, অর্গানাইজেশনের জন্য এবং ইউনিটের জন্য নাম্বার থাকবে। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের যদি মনে থাকে যে তোমরা কী উত্তর করেছিলে, তাহলে এখানে মিলিয়ে দেখতে পারবে এবং তোমরা একটা আন্দাজ করতে পারবে কত নাম্বার তোমরা পাচ্ছ। আর এই ধরনের ইংলিশ সম্পর্কে ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ইংরেজিটা অবশ্যই শেখো। লার্ন ইংলিশ।